আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কান্তপুরী ভাষা একাডেমির অফিসের। আর জলপাইগুড়ি ইন্দিরা কলোনিতে অবস্থিত এই অফিস ঘরের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলাশাসক রচনা ভগত, কান্তপুরী ভাষা একাডেমির ভাইস চেয়ারম্যান অতুল রায়, ধীরেন্দ্রনাথ রায় সহ আরও অনেকে। প্রদীপ জ্বালিয়ে অফিস ঘরের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী। তার আগে চিরাচরিত প্রথায় অতিথিদের বরণ করে নেওয়া হয়, মঞ্চস্থ হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন অতিথিরা ভাষা একাডেমির বিভিন্ন ঘরগুলি ঘুরে দেখেন। উল্লেখ্য, 2017 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কামতাপুরী ভাষা একাডেমি গঠিত হয়েছিল। কামতাপুর ভাষা একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হয়েছিল 2017 সালে, এবং তারপর এই ভাষা একাডেমির একটা স্থায়ী ঠিকানা দরকার ছিল, অফিস দরকার ছিল যেখানে বসে তারা কাজ করবে। অনারেবল চিফ মিনিস্টার উনি নির্দেশ দিয়েছিলেন, এবং আজকে এখানে জেলা শাসকের উদ্যোগে সুন্দর দুটো রুম তারা পেয়েছে, পরে আরও ব্যবস্থা করা হবে। এবং এই একাডেমি তারা এই ভাষার উপরে গবেষণা, এই ভাষার উপরে প্রকাশনা, এবং এই ভাষাকে আরও এগিয়ে নিয়ে কামতাপুর ভাষার উপরে কাজ করবে, এবং তার জন্য এই কমিটি তৈরি হয়েছে। আর আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই মাতৃভাষা দিবসে আজকে ভাষার রিলেটেড একটা বিষয়ে আজকে তাদের একাডেমির অফিস উদ্বোধন, এর থেকে ভালো।